হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল আপার প্রাইমারিতে নন ট্রেনদের ফেসিলিটি কতটা নন ট্রেন্ডটা কতটা ফেসিলিটি পেতে পারে এবং হচ্ছে আপার প্রাইমারিতে সেই সংখ্যা কত হতে পারে তাই নিয়ে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বলি যে যারা নন ট্রেন্ড বা আনট্রেন্ড তাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ আগে ট্রেন প্রার্থীদের হয়ে তারপরে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ হবে সুতরাং তাদের একটু ধৈর্য সরকার থাকতে হবে তাদের যে একদম সুযোগ নেই এটা বলা যাবে না তাদেরও সুযোগ আছে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে দেখা যাক সেটা কতদূর কি হয় তবে তাদের সুযোগ আছে নেই একেবারে তা নয় আগে ট্রেনদের হবে এটা বলতে পারে যে ট্রেন সংখ্যা প্রচুর কিন্তু তার মধ্যে যদি দেখা যায় যে ট্রেনদের মধ্যে যোগ্য প্রার্থী পাচ্ছে না তখন হয়তো আনট্রেন্টদের একটা সুযোগ আছে এরপর আছে ভ্যাকান্সি আমরা জানি যে বিকাশ ভবন সূত্রে যতটুকু মানে জানা গিয়েছে বা বিকাশ ভবনের থেকে যে যতটুকু মানে সিট সংখ্যা আজ জানা গিয়েছে যে একুশ হাজার টোটাল সিট বিকাশ ভবন সূত্রে হচ্ছে পারমিশন হয়ে গেছে এবং হচ্ছে সাত হাজার সিট আরও এক্সট্রা হয়েছে যেটা আমরা সকলেই জানি বেড়েছে তাহলে টোটাল সিট আঠাশ হাজার হওয়ার কথা কিন্তু সেটা সরকার কতটা নেয় দেখা যাক তো আলটিমেট সিট প্রায় আঠাশ হাজারের কাছাকাছি হতে পারে বলে আমার একান্ত নিজস্ব মতামত তবে সেটা সরকার কি করে সেটা শেষ পর্যন্ত দেখার তবে যে কমিশনের চেয়ারম্যান যেটা বলেছিলেন অত সিট কম নয় কখনোই অত কম সিট নয় কারণ সিট কখনোই অত কমতে পারে না কারণ সিট উনি যেটা বলেছেন যে যখন বিজ্ঞপ্তিবাদ বের হয় তার তুলনায় উনি অনেক সিট কম বলেছিলেন সেটা ওনার কথাটা কখনোই ঠিক নয় দেখা যাক আলটিমেট কতটা আলটিমেট কতটা সিট হয় তো ফ্রেন্ডস আজ ছিল আজ এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং হচ্ছে দিতে ভুলবেন না আরেকটা কথা আরেকটা একজন ক্যান্ডিডেট এই প্রশ্নটাই করেছিল যে নন ননটেন্সের কতটা সুবিধা সুযোগ আছে তা সুতরাং ধৈর্য ধরতে হবে তাকেও ধৈর্য ধরতে হবে থ্যাংক ইউ